আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুক্তি আফরোজ, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মুক্তি আফরোজ থেকে। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমাদের বাসায় কয়েকদিন পর একটা নতুন সদস্য আসছে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো নতুন বেবি আসা উপলক্ষে আমি বাসার মধ্যেও কিছু একটু চেঞ্জেস এনেছি, এটা আর কি প্রয়োজন ছিল। তো কী কী চেঞ্জ করলাম টুকিটাকি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এছাড়াও আমি সারাদিনে বাসায় কি করি প্রেগনেন্ট অবস্থায় এটা অনেকেই জানতে চান বা দেখতে চান। তো ভাবলাম সব কিছু মিলে একটা ছোটোখাটো ভিডিও শেয়ার করি, র্যান্ডম লাইফে কি চলতেছে এগুলো নিয়ে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটাও ভালো লাগবে। তো সাথেই থাকেন না, দেখতে থাকেন আমি কি কি করছি। তো বেসিক্যালি চেঞ্জটা করা হয়েছে রেহানের রুমে। রেহানের রুম থেকে আবার একটা জিনিস আমার রুমে নিয়ে নিয়েছি, তো সেটা সেজন্য আমার রুমটা একটু চেঞ্জ হয়েছে। তো এই হচ্ছে রেহানের রুমটা। রেহানের রুমে আগে এই জায়গাটায় হচ্ছে ওর একটা ওয়ার্ড্রোব ছিল, তো ওই ওয়ার্ড্রোবটাকে সরিয়ে নিয়ে এখানে আর কি নতুন আলমারি দেওয়া হয়েছে। আর আগে পড়ার টেবিলটা ওই সাইডটাতে ছিল। তো মেনলি বাবুর কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রোব দরকার ছিল, তো ভাবলাম যে রেহানের রুমের ওয়ার্ড্রোবটা নিয়ে রেহানের রুমে একটা আলমারি দিয়ে দিই। তো এই আলমারিটা আমরা দুই তিন দিন আগে ফিট করছি আর কি। তো রেহানের রুমে এই আলমারিটা নিচ্ছি, আর পড়ার টেবিলটা এভাবে চেঞ্জ করে দিছি, উপরে একটা শেলফ লাগাই দিছি। এখানে কি কিছুটা চেঞ্জ হবে আর কি, আমি শেলফগুলো মানে শেলফটার উপরে হচ্ছে কয়েকটা ডেকোরেশন আইটেম রাখবো বা একটু সুন্দর করে সাজায় দিব। এখন তো আসলে শরীর ভালো না, মানে অত বেশি শপিং মলে গিয়ে ঘুরে জিনিসপত্র পছন্দ করে কেনাটা আর সম্ভব হয় না। তো যখন যেটা চোখে পড়বে প্রয়োজন মনে হবে তখন কিনে দিব। আর এই হচ্ছে রেহানের আলমারিটা, এটা স্লাইড ডোর। তো মানে স্লাইড ডোর হলে হয় কি এক্সট্রা জায়গাটা নষ্ট হয় না, তো যার জন্যই আসলে এটা নিয়ে আমার বেডরুমেও আছে এটা এরকম। এখানেও কিছু কাপড় চোপড় রাখা হয়েছে, আরও রেখে দিব। এই তো রেহানের রুমটা। তো রেহানের রুমের এখনকার বর্তমান সাজানোটা বা আলমারিটা দেওয়ার পর কেমন হয়েছে আপনারা চাইলে জানাইতে পারেন ওকে কমেন্টস করে। এই হচ্ছে রেহানের রুম। তো রেহানের রুম থেকে যে ছোট ওয়ার্ড্রোবটা নিছি ওইটা আমি আমার রুমে রাখছি। তো এটা হচ্ছে আমাদের বেডরুম আর কি। তো এখানেই যে আমার বেড, এখানে আমার ভ্যানিটি, আর এখানে হচ্ছে ছোট্ট একটা বসার জায়গা, এটা বেসিক্যালি এইখানটায় ছিল। আর রেহানের রুমের ওয়ার্ড্রোবটা এনে আমি হচ্ছে এখানে রাখছি, আর এই জিনিসটা আগে এই জায়গাটায় ছিল। তো এখন এই জায়গাটায় এটা দিয়ে দিছি বসার জন্য। সো এখান থেকে হচ্ছে এই ভিউটা, আর এই হচ্ছে ওয়ার্ড্রোবটা। ওয়ার্ড্রোবের উপরে এই জায়গাটায় মানে একটু ভাবছি একটা ছোট্ট শেলফ লাগায় কিছু একটা সাজানোর দিব। তো এগুলো আসলে সময় লাগবে এখনই না, বিকজ এখন এত তো আর সম্ভব না, শরীরও ভালো না, মার্কেটে ঘুরে ঘুরে জিনিস পছন্দ করে কেনাটাও একটা টায়ার্ডনেসের ব্যাপার। আর এই যে এটা হচ্ছে আমাদের আলমারি, আমাদের আলমারিটা রেহানেরটারই বড় সাইজ আর কি, আর রেহানেরটা একটু ছোট সাইজ। আর এটা হচ্ছে আমার বেড, আর আলমারির উপর হচ্ছে বাবুর ক্রিপটা। ক্রিপ কিনে রাখার জায়গা নাই, তো উপরে রেখে দিছি, যখন মানে লাগবে জাস্ট নামায় সেট করে নিতে হবে আর কি। তো এই হচ্ছে এখান থেকে ভিউটা। রুমগুলো আসলে অনেক বেশি বড় না, ছোট, বাট এইটুকের মধ্যেই যতটুকু আর কি টাইডি আপ করে রাখা যায় সেভাবে চেষ্টা করছি রাখার। আর বাবুর ক্রিপটা আমি জাস্ট এইখানটায় দিব, এখানে একটু ফাঁকা জায়গা আছে। আমার প্ল্যান ছিল একটা কট কেনার এবং খাটটাকে ঘুরিয়ে জানালার ওই দিকে খাটের ফ্রেমটা দিয়ে এই সাইডে কটটা দেওয়ার এবং এই জিনিসগুলো সরিয়ে এই দিকটা নিয়ে আসার, আর আলমারিটা ওই দিকে দেওয়ার। বাট আমি যখন ফুল সব কিছুর মেজারমেন্ট নিছি তখন দেখি যে জায়গায় হয় না, এবং আমি অনেক ট্রাই করছি অনেকভাবে মাইপে যে কোথায় কট ফেলানো যায়, তো কট ফেলানোর জায়গা হয় না দেখে আমি ক্রিপ নিছি। তো ক্রিপটা যেহেতু পোর্টেবল, ওটা চাইলে ফোল্ড করে রেখে দেওয়া যায় সব কিছু মিলায়, তো আমি এই খাটের সাথে ক্রিপটা লাগাই নিব বাবু যখন আসবে দুনিয়াতে। ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তো আপাতত যেহেতু এই জায়গাটায় ফাঁকা জায়গা আছে ক্রিপ ইউজ করলাম, পরে আবার বাবু একটু বড় হলে আমাদের সাথে বেডেও ঘুমাইতে পারবে। আমাদের বেডটা কিং সাইজের, তো একটু বড় আছে, আর রেহানেরটা ডাবল সাইজের, রেহানেরটা একটু ছোট।
তো এই হালকা পাতলা চেঞ্জেস আর কি একটু করতে হইছে বাবু আসা উপলক্ষে। এটা নতুন মানুষ আসতেছে তো তার জন্য একটু নতুন করে চেঞ্জ করতে হইছে। এটা বেসিক্যালি পুরাটাই বাবুর কাপড় রাখা হবে। আজকে বেশ কিছু কাজ আছে, আলমারিটার একটু ধরতে হবে আমার আমার বেডরুমের আলমারিটাকে, এটাকে একটু অর্গানাইজ করব। আমার যে সাইডটা ওই সাইডটা, রেহানা বাবার সাইডটাও দেখি যদি পারি ধরব। তো সব কিছু মিলায় আর কি যে যে টুকটাক কাজ আছে একটু একটু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকেন আর দেখতে থাকেন। আর এই তো কাপড়গুলো আমি এক একটা তাক ধরে ধরে ভাঁজ করে করে আলমারির মধ্যে রেখে দিচ্ছি। তো ফাইনালি আমার আলমারি গোছানো ডান। তো এই হচ্ছে আমার সাইডটা, পুরোটাই গুছাই নিছি। এখানে যে সব শাড়িগুলো আর কি না ঝুলায় না রাখলেই না, সেই শাড়িগুলো ঝুলায় রাখছি। অনেক কাপড় চোপড় গায়ে ধরে না এখন, সেই না মানে যেগুলো ধরে না সেগুলো সব হচ্ছে আমি মানে ইসের উপরে, সরি আই আমাদের খাটের ইয়াটা পুরাটা ফোল্ড করে উঠায় নেওয়া যায়, নিচে হচ্ছে স্টোরেজ আছে। তো এখানে আমি লাগেজ রেখে দিছি, লাগেজের মধ্যে এক্সট্রা কাপড় চোপড়গুলো রেখে দিছি। আর এইগুলো এখন যেগুলো গায়ে ধরে বা পরতে পারি এই টাইপের কাপড়গুলো এখন আপাতত এখানে রাখছি। আর শাড়িগুলো এভাবে ঝুলায় রাখছি। এই যে আমার শাড়ি, আরও অনেক শাড়ি আছে, সুতির শাড়ি আর অনেক কিছু, যেগুলো আসলে আমি যে ইসের নিচে রেখে দিছি। আর একটু দামি শাড়ি বা যেগুলো আসলে ঝুলায় রাখা উচিত ওই শাড়িগুলো হচ্ছে যে আমার গাদোয়ালগুলা, জামদানিগুলা, এটা মসলিন, এটা কাতান, এই এটা খাদ্দি কাতান, এটা হচ্ছে এটা মনে হয় তসর কাতান। মানে যে শাড়িগুলো আসলে ঝুলায় রাখার দরকার ওগুলো রাখছি। আর বাকিগুলো, এটা এখানে দুইটা মণিপুরি শাড়ি আছে, বাকিগুলো হচ্ছে ভিতরে রাখছি। এই তো এখন রেহানের বাবার সাইডটা হয়ে গেলে মোটামুটি আমার বাসা আস্তে আস্তে ক্লিন হতে শুরু করবে আর কি। এখন হচ্ছে আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিব। তো এখানে হচ্ছে তেহারি আছে, গতকালকে রাতে রেহানের বাবা হচ্ছে তেহারি রান্না করছিল, তো আমরা রাতের বেলা খাওয়ার পরও এতটা রয়ে গেছে, তো দুপুরে আজকে আর কিছু করি নাই যে এটা আসলে শেষ করে ফেলবো সেই জন্য। তো আমি এখানে আমার যতটুকু দরকার তেহারি নিয়ে নিচ্ছি, এই যে প্লেটে নিয়ে নিচ্ছি। তো এটা এখন আমি ওভেনে গরম করতে দিয়ে দিব। আমার লাঞ্চ রেডি, এবার আমি খেতে বসে যাব। সবকিছু মিলে এই ছিল আমার আজকের ভিডিওটা, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আর বড় করবো না, এখানে বিদায় নিয়ে নিব। সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।